খবরদার ওইটা শুধু 27 এর 26 তারিখ দিবাগত রাতে করলেই হবে না বিষ্ণুই বলেছেন ফালতামিসু ফিল আশরিল আওয়াখির মিনাল ভিতর রমজানের শেষ দশকের বেজর রাতে অড নাইটে অড বেজর রাতে তোমরা তালাশ করো তার মানে 21 23 25 27 29 এই পাঁচ রাতেই আপনাকে ইবাদত করতে হবে বুদ্ধিমানের মত বুদ্ধিমান ঝুপবে যে কূপ মারে ঠিক কি না আর যারা বুদ্ধিমান নয় এরা খালি কলুর বলদের মত খাটে A practicing believer, they don't work hard, they work smart. বিশ্বাসীরা আল্লাহর প্রিয় বান্দারা তারা স্মার্টলি কাজ করে তারা ঘাম ঝরায় না তারা এমন সময় কাজ করে বসে একদিনের কাজে হাজার মাসের সওয়াব হয়ে যায় মা বাইনা সিত্তিন ইলা সাবঈন বিষ্ণু বললেন 60 থেকে 70 এর মধ্যে আমার উম্মতরা মরে শেষ আহা কি হবে আমার উম্মতে আগের উম্মতরা তো অনেক হায়াত পেয়েছে আল্লাহ বললেন নবী কাঁদবেন না লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর ওদেরকে হায়াত দিছি আর আপনার উম্মতরে লাইলাতুল কদর দিয়েছি ও নবী কাঁদবেন না চিন্তিত হবেন না বিষণ্ণ হবেন না ফ্রাস্ট্রেশনে ভুগবেন না তাদেরকে হায়াত দিয়েছি বেশি কদর দেই নাই আপনার উম্মতকে হায়াত দিয়েছি কম এটা ঠিক কিন্তু কদর দিয়েছি যেই কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা খায়রুম মিন আলফি শাহর ওই রাতে আপনি এক রাত ইবাদত করলে এক হাজার মাস ইবাদত করলে যে রিওয়ার্ড আপনি পাবেন যে সওয়াব পাবেন ওই সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে কে তবে এজন্য কদরের রাতে ইবাদতের দরকার আছে না নাই বিশ্বনবী কদর যখন আসতো এই কদরের রাতে রাতে ঘুমাতেন না ইদা জা আল আশরাল আখার আহিয়া লাইলা আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার বিশ্বনবী কদরের রাতগুলোতে রাতে বেশি ঘুমাতেন না জেগে থাকতেন ইবাদত করতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন স্ত্রীদেরকে জাগাতেন সন্তানদেরকে জাগাতেন আর বলতেন দাঁড়িয়ে যাও আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেজদায় পড়ে থাকো জাদ্দা ওয়া শাদ্দাল মিজহার মানে কোমরে গামছা বেঁধে নামতেন মেটাফরিক রূপক অর্থ এখন রূপক বোঝে না মানুষ মেটাফরিক বোঝে না আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায় এগুলো কপাল পড়া ঠিক কি না বিশ্বনবী অনেক মেটাফর ইউজ করেছেন অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন আমি যদি আপনারে বলি তুমি একটা বাঘের বাচ্চা আপনি যদি বলেন হুজুর আমারে জানোয়ার বলে গালি দিলেন কেন আপনি যদি বলেন আপনি আমারে জানোয়ারের সাথে তুলনা করলেন আমি তো আপনার জানোয়ার বলি নাই আমি আপনাকে বাঘের যেমন শৌর্য বীর্য আছে পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা তার মানে আপনি জানোয়ার না আপনি শক্তিশালী চিল্লায় কোন ঠিক কি না কপাল পড়া এগুলো বুঝতে চায় না আল্লাহ তুমি হেদায়েত দাও তার মানে কদরের রাতে বেশি বেশি ইবাদতের দরকার আছে না নাই আমরা পেলাম 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কথা বুঝে নাই বোধ হয় 365 রাতের মধ্যে শ্রেষ্ঠ রাত 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি তার মানে 365 দিনের মধ্যে আরাফার দিন সেরা 365 রাতের মধ্যে কদরের রাত সেরা 12 মাসের মধ্যে রমজান মাস সেরা তাই বিশ্বনবী বললেন সাতটার সাতটা দিনের মধ্যে জুমার দিনটা হলো সেরা কামা ফাদ্দালা জামানান আলা জামান আল্লাহর সুন্নাত হচ্ছে আল্লাহ সময়ের উপর সময়কে প্রাধান্য দেন দিনের উপর দিনকে প্রাধান্য দেন সুবহানাল্লাহ পড়েন তাহলে যেই সূরাটা নিয়ে আমরা বসেছি সূরাটার নাম সূরাতুল জুমআহ বিশ্বনবী বলেন এটা শ্রেষ্ঠ দিন সাইয়িদুল আইয়াম ফিল উসবুর সাতটার যে সাতটা দিন আছে এই সাতটা দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সুবহানাল্লাহ পড়েন এর কারণ কি এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন কারণ এই দিনে আল্লাহ তাআলা ফিহি খলাকাল্লাহু সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন ফিহি আহবাতাল্লাহু তাআলা আদম মিনাল জান্নাহ ইলাল আরদ এই দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন ফিহি তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম এই জুমার দিনে আল্লাহ সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছেন ফিহি কুবিদা রূহু আদম এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ আর জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন আল জুমআতু ইলাল জুমআ কাফফারাতুন লিমা বাইনাহুমা এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে 60টা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুনাগুলো হয় গুনাগুলো জড়িয়ে দেয় কে রজব শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ঝড়াও
সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে তে গুনাহ ঝড়াও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ঝড়াও পড়েন আমিন এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুনাহগুলোকে ঝড়িয়ে আপনারা নিষ্পাপ করে দেয় কে আর রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুনাহ মাফ করে দেয় কে এজন্য বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রজব শাবানে বরকত দাও রমজান মাসে আমাদেরকে পৌঁছিয়ে দাও পড়েন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাবান মাসে বিশ্বনবী সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা শাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখত ওই মাসটার নাম হচ্ছে শাবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে ইবাদত করব এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের ইবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম ফগাদান লিল ইয়াহুদ ওয়া বাদা গাদিন লিন নাসারা জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তারপরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্বনবী বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেশতারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাত আদায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কুরবানি করলে যেই সওয়াব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সওয়াব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উট কুরবানির সওয়াব ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সওয়াব তিন নম্বরে যে ঢুকবে ফালাহুল কাবশা তার জন্য ছাগল কুরবানির সওয়াব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদাজাজা মুরগি কুরবানির সওয়াব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সওয়াব সুবহানাল্লাহ পড়লো এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে ফেরেশতারা বসে যায় খুতবা শুনতে শুরু করে সুবহানাল্লাহ পড়ে তাহলে এই জুমার দিনের আলাদা সিগনিফিক্যান্স আল্লাহর কাছে আছে না নাই বেশি না কম আলহামদুলিল্লাহ যে দিনটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি 1984 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের নাম শুনছেন হ্যাঁ উনি এটাকে রাষ্ট্রীয়ভাবে জুমার দিন হিসেবে ঘোষণা করেছিলেন ওনার কল্যাণে আমরা এই দিনটাকে স্টিল নাও এখনো পর্যন্ত এটাকে আমরা ছুটির দিন হিসেবে পেয়েছি উনি ইসলামের জন্য অনেক কাজ করছেন আবার স্বৈরাচারীও করছেন তো ভালো খারাপ নিয়েই মানুষ ঠিক কিনা খারাপটার আমরা না বলি আল্লাহ তোমার এই বান্দার এই ভালো কাজটাকে তুমি কবুল করো পৃথিবীর অনেক মুসলিম দেশেও এই শুক্রবারকে এই জুমাবারকে তারা ছুটির দিন রাখতে পারে না ইভেন মালয়েশিয়া ইসলামের জন্য তারা অনেক কাজ করে কিন্তু তাদের সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে রবিবার সানডেতে তারা উইকেন্ড পালন করে এর কারণ অনেক খ্রিস্টান দেশের সাথে ওদের ফিনান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল ট্রানজ্যাকশন হয় তো শুক্রবারে যদি এই কাজ করে জুমার দিনে যদি এই কাজ করে আর রবিবারে যদি তারা করতে না পারে তাহলে একদিন তারা পিছিয়ে যায় এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনকে ঠিক রাখার জন্য রবিবারে মালয়েশিয়াতে ছুটির দিন হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন কোনটা খুশি না বেজার চিল্লায় পড়ে আলহামদুলিল্লাহ এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া ذلكم خير لكم إن كنتم تعلمون سبحان الله পড়ে আল্লাহটাকে বলে গোলাম ও আমার ইমানদার বান্দারা আমার বিশ্বাসী বান্দারা জুমার সালাতের জন্য যখন আজান দিয়ে দেয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ আল্লাহর শরণের দিকে তোমরা ধাবিত হও ওয়াজারুল বাই কেন বেচা বন্ধ করে দাও
ذلكم خير لكم إن كنتم تعلمون এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে সুবহানাল্লাহ পড়ে অবিশ্বাসীরা কারা মানে আমরা আমাদেরকে অ্যাড্রেস করে কথা বলছেন ভালো লাগে না আল্লাহ যখন আমাদেরকে ডাক দেয় ভালো লাগে আপনাদের আল্লাহ আমাদেরকে ডেকে বললেন গোলাম জুমার সালাতের যখন আজান হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এই আজান দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজানটা দেয়া হয় বুঝতে পেরেছেন খুতবা দেওয়ার আগে একটা আজান দেয়া হয় না দুর্ভাগ্যবশত এই দেশে ওই আজানটা খুব আস্তে আস্তে দেয় ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে দেয় যাতে কেউ শুনতে না পারে দেয় না এরকম কিন্তু গোটা বিশ্বে রফিক ভাই এই আজানটাও মাইকে দেয় এই আজানটাও মাইকে দেয় আপনাদের এই চান্দলাতে এবার আমি জুমা পড়ালাম না দেখলাম এইখানেও আমার সামনে আমার কানের সামনে এসে এসে আমারে শোনাইতেছে তাই আমি বললাম এটা মাইকে দেন জোরে দেন বলা হচ্ছে যেন আশেপাশে ডিস্টার্ব হবে কিন্তু সুন্নাহ হচ্ছে আজান মানে অ্যানাউন্সমেন্ট আযান بمعنى الاعلان اناউন্সমেন্ট ঘোষণা তো ঘোষণা আসতে দিলে হবে কথা বলেন এটাও জোরে দেয়া সুন্নাহ এটাও আওয়াজ করে দেয়া সুন্নাহ কি কারণে এদেশে দেয় আল্লাহু আলাম আল্লাহু আলাম গোটা বিশ্বে আপনি দেখবেন আপনারা যারা হজ উমরা গিয়েছেন দেখবেন এই আযানটাও মাইকে দেয় জোরে দেয় যাতে লোকজন তাড়াতাড়ি চলে আসে মূলত এই আযানটাই জুমার আযান এর 1 ঘন্টা আগে আমরা বাংলাদেশে যেটা দেই এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না এটা সাইয়েদনা আবু বকরের জামানায় ছিল না ওমরে ফারুকের জামানায় ছিল না এটা শুরু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের জামানা থেকে তখন মুসলিম ওয়ার্ল্ড খুব বেশি এক্সপ্যান্ড করতে শুরু করলো বাড়তে শুরু করলো মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেল মসজিদে গিজগিজ করে লোকজন জায়গা হয় না তো তখন মানুষজন জুমার সালাতের এই বরকত এই মার্সি ব্লেসিংস থেকে বঞ্চিত না হয়ে যায় মানুষকে আগ থেকে সতর্ক করার জন্য মদিনায় একটা বাজার আছে সুক জাওরা এই সুকে জাওরার এখানে উনি এই নতুন একটা আজানের প্রচলন করলেন আলহামদুলিল্লাহ পড়ে এটাও সুন্নাত এটা সুন্নাতে উসমান বিশ্বনবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিগিন আদু আলাইহা বিন নাওয়াজিস তোমাদের উচিত আমি বিশ্বনবীর সুন্নাতকে যেমনি আঁকড়ে ধরা আমার চার খলিফার সুন্নাতকেও তেমনি মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরা চিল্লা এখন ঠিক কিনা এজন্য বিশ্বনবীর সুন্নাহ মানা যেমনি আবশ্যক চার খলিফা যে সুন্নাহ দিয়েছেন ওইটাও মানার দরকার আছে রাডাই এইজন্য আমরা এই আজানটাকে দেই কিন্তু এখানে নুদি আলী সালাতিম ইয়াউমিল জুমা যারা যে আজানের কথা বলা হয়েছে এটা প্রথম আজান নয় এটা হচ্ছে খুতবা দেওয়ার আগে যে আজান ওই আজান আল্লাহ বললেন ওই আজান যখন দেয়া হয় আর থাকতে পারবা না প্রথম আজান দেয়া হয়েছে দেরি হয়েছে গোসলের পানি নাই ব্যস্ততা দেরি হয়েছে সমস্যা নাই কিন্তু দ্বিতীয় আজান যখন দেয়া হয় তখন আর ঘরে বসে থাকা যাবে এজন্য আল্লাহ বললেন ফাসআউ ইলা যিকরিল্লাহ আল্লাহর যিকিরের দিকে ধাবিত হও ফাসআউ এর শাব্দিক অর্থ হচ্ছে দৌড়াও ফাসআউ এর শাব্দিক অর্থ কি আসলে এখানে দৌড়াও উদ্দেশ্য নয় এখানে উদ্দেশ্য হচ্ছে আল ইহতিমাম ইম্পর্টেন্স গুরুত্ব দেয়া কারণ বিশ্বনবী দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছেন ইযা উকিমাতিস সালাতু ফালা تأتوها تسعون وأتوها تمشون عليكم بالسكينة فما أدركتم فصلوا وما فاتكم فأتموا بشنو يقول لك نمازر جماعتر اقامت جوكن ہوئے جائے خبر دار دورے دورے نماز زواز بے استے استے جاؤ ہٹے ہٹے جاؤ فما أدركتم فصلوا جو تٹکو جے پاوے آدائی کو بے جتا چھوٹے جاوے داری نیجے نیجے پوڑ بے قبول کرنے ار مالک کے نمازر زمان دیکھے دور دی بین کی بے بے আস্তে আস্তে আপনি দৌড়ে দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট হাঁপানির ব্যায়াম হবে নামাজে যদি আপনি হাঁপাতে থাকেন এটা সুন্দর লাগবে আপনি কার সামনে দাঁড়াচ্ছেন সব রাজার বড় রাজা মহারাজা চিল্লা এখন ঠিক কিনা তার সামনে দাঁড়িয়ে হাঁপানির ব্যায়াম দেখানোর কোনো সুযোগ ধীরস্থির ভাবে যাবেন অনেকে এই কাজটা করে মাগরিবের নামাজ ইমাম সাহেব কেরাত ধরেছে ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা যারা ওযু করতেছে আমার নিজের দেখা যারা ওযু করতেছে এদের মুখস্থ এই সূরা তো এরা টের পাচ্ছে যে এখনই রুকুতে যাবে আর দৌড় না মারলে রুকু ধরা যাবে এখন কোন রকম ওযু করে দিছে দৌড় মসজিদে ছিল টাইলসের মসজিদ উল্টায় পড়ছে মুসল্লি একদিকে লুঙ্গি আর একদিকে আছে না নাই আমি নিজে দেখছি আমাদের এলাকার এক খাদেম দৌড় মাইরা উল্টায় পড়ে 3 মাস ওর পা ভাঙা অবস্থায় মসজিদে পড়েছিল অধিকাংশ মসজিদ এখন টাইলসের এজন্য বিশ্বনবীর দেয়া নিয়ম ভাঙলে বিপদ আছে না নাই বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বারাকা আছে এজন্য জামাত যদি শুরু হয়ে যায় দৌড় দিবেন কারা কারা হাত তুলেন তুলবেন তুলবেন কেউ তুলবেন না
আচ্ছা তার মানে জামাত শুরু হয়ে গেলে দৌড়ে দৌড়ে জামাতে যে শরীক হওয়া যাবে আস্তে আস্তে যাবে যা পাবেন পড়বেন বাকিটা আদায় করে নেবেন কবুল করে নেবে কে এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ যখন জুমার সালাতে আযান হয় আল্লাহর শরণের দিকে ধাবিত হও যিকরিল্লাহ এখানে যিকরুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে খুতবাতাইন জুমার দুই খুতবা ফাসাউ ইলাল খুতবাতাইন খুতবা শোনার জন্য তাড়াতাড়ি মসজিদে তোমরা ধাবিত হও জুমার এই খুতবা শোনা কিন্তু ওয়াজিব জানেন আপনারা জানেন না এই খুতবা শোনা ওয়াজিব জুমার খুতবা আপনাকে শুনতেই হবে যিকরুল্লাহর অনেক অর্থ জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ নয় জিকির মানে সালাত জিকির মানে কি মেটঙ্গরের ভাইরা বুঝতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর দেয়া যাবে জোরে না আসতে দেখি কত জোর লিল্লাহে তাকবীর এই আপনাদের জোর হ্যাঁ এর চেয়ে বাড়বে না ভলিউম বাড়ানো যাবে লিল্লাহে তাকবীর لله تكبير لله تكبير ذكر الله অনেক অর্থ জিকির মানে সালাত প্রতিদিন যে পাঁচ ওয়াক্ত সালাত আপনি আদায় করছেন এটার অপর নাম কি এজন্য রব্বুল আলামিন বলেন ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি নিশ্চয় আমি তোমার রব আমার শরণে নামাজ কায়েম করো এই নামাজটা হচ্ছে আল্লাহর জিকির এরপর এই যে আমরা কোরআন তেলাওয়াত করি এটাও কি আল্লাহর জিকির আবার বিশ্বনবীরে বললেন নবী আপনি ওয়াজ করেন ওয়াজটাও জিকির এই যে আমি ওয়াজ করতেছি আপনারা ওয়াজ শুনতেছেন পুরো সময়টা জিকির সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বললেন নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির ও নবী আপনি জিকির করেন তার মানে আপনি ওয়াজ করেন আপনার দায়িত্ব হচ্ছে নসিহত করা উপদেশ দেয়া لست عليهم بمسيطر نبي গো আমি আপনারে দারোগা বানিয়ে পাঠাই নাই নবী কি দারোগা কথা বলেন নবী কি জোর করে কাউরে মুসলমান বানাবে ইসলামে জোরাজুরি আছে লা ইকরাহা ফিদ দ্বীন সুবহানাল্লাহ পড়েন ইসলামে কোনো বাড়াবাড়ি ইসলামের সৌন্দর্য দেখেই অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হবে ঠিক কি না